কোনো টেক্সট যাচ্ছে কিনা একটু দেখেন কাসেম। জি স্যার দেখতেছি। দেখেন আর বিলিং অ্যাড্রেসটি সেইগুলো দেন, তারপরে ফোন নাম্বার ইয়ে ভিজিবল হয়ে যেতে পারে। নাম্বার কিটা দেখি, নাম্বার কি তো অন করা। স্যার কি করতে বললেন? বিলিং অ্যাড্রেস দিয়ে আসেন, উপরে দেখেন অ্যাড্রেসের কোনো ইয়ে আছে কিনা। নিচে আসেন, নিচে আসেন, উপরে যান, উপরে পাশের ট্যাব থেকে বিলিং অ্যাড্রেসে ক্লিক করেন। বিজনেস বিলিং ইনফরমেশন, বিলিং ইনফরমেশন এই জায়গায় একটু দেন, আপনার নাম দেন, কোম্পানি কোম্পানি নেমও আপনার নাম দেন। এটা কি স্ট্রেট? আপনার একদম আপনার এনআইডিতে যে অ্যাড্রেস আছে জি স্যার। ওই অ্যাড্রেস দিতে হবে এখানে। আপনার ডিস্ট্রিক্টের নাম দেন, এনআইডি ডিস্ট্রিক্টের নাম। আর এখানে হচ্ছে আপনার ডিটেলস, ভিলেজ থেকে শুরু করে। অ্যাকর্ডিং টু এনআইডি, অ্যাকর্ডিং টু এনআইডি ওকে স্যার। স্যার। জি 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 স্যার সিটিতে কি দিব? কাশেম আপনার সিটি ডিস্ট্রিক্টের নাম দেন। আর ভ্যাট বিএ ভ্যাট নাম্বারটা বিটি ভ্যাট নাম্বার ফাঁকা রাখেন, সমস্যা নেই, ওটা রিকোয়ার্ড না। শেরপুর। হ্যাঁ অলিক ভাই, আচ্ছা আমিও কথা বলছি তো। হ্যাঁ হ্যাঁ, এখন ইউজ করে কি সেভ দিয়ে দিব? দীপু অথবা কম্পিউটার লিংক যে কোনো একটা হলে হবে, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার, এটা টিক দিয়ে কি সেভ করে দিব? আচ্ছা এই যাওয়াটা একটু সন্ধ্যা করে হলে ভালো হয় আজকে। আচ্ছা সন্ধ্যা করে তাহলে কি মানে। আচ্ছা আপনি মেসেঞ্জারের নাম্বারটা দিয়ে রাখেন, আমি ওকে কল দিব সন্ধ্যা করে, ঠিক আছে? ওকে ভাই, ধন্যবাদ।
হ্যাঁ স্যার, কেজরিওয়াল স্যার বলতেছিল কেন কোয়ালিটিটা কিনে দেবো, কিন্তু নাই বলা সবচেয়ে ভালো না দেবো, আর দীর্ঘদিন ব্যবহার করতে সবচেয়ে ভালো না, ওই জাহাজে মানুষ থেকে একটা সেল আসবে ওর নাম হচ্ছে দুর্লভ, আর আমার ফোন দেবেন আপনি মাগরিবের পর পরে প্রিন্টারটা পেয়ে যাবেন আজকে সন্ধ্যার পরে। হ্যাঁ আমি নিজে থেকে কিনবার স্যার সবচেয়ে ভালো লাগবে। দেন সেভ সেন্স দেন, সমস্যা নেই। ওকে একদম এন আইডির সাথে মিল রাখবেন, যাতে পরবর্তীতে কোনো চ্যালেঞ্জ করলে যেন সেই চ্যালেঞ্জের ফেস করতে পারেন। আচ্ছা সিকিউরিটিতে আপনার হচ্ছে সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, বুঝছেন? জি স্যার। দেখেন তো এখন ফোন নাম্বারটা যায় কিনা। আচ্ছা ফোন নাম্বার নিয়ে আমরা এত টেনশন করবো না, ফোন নাম্বার ফাইবার একটা অপশনাল জিনিস, এটা আমারই কোনো ইয়ে দরকার না, এটা পরে আমরা ভেরিফাই করব, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা আমরা এখন যাব হচ্ছে সিকিউরিটি কোশ্চেনে যাব, এই সিকিউরিটি কোশ্চেন খুব জরুরি। হ্যাঁ এখানে সিলেক্ট করবেন, দেখেন মায়ের নাম থাকে, এই এই টাইপের সেন্সিটিভ জিনিস কেউ ভোলে না। স্যার মায়ের নাম এরকম কিছু নাই। আচ্ছা আমার সময় ছিল আমি ওইটাই দিছিলাম। তাহলে স্কুল ফ্রেন্ড, চাইল্ডহুড, আপনার কোনো শৈশবে কোনো ডাক নাম ছিল কিনা ওইটাও দিতে পারেন। হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম? জি স্যার এটা দেওয়া যেতে পারে। হ্যাঁ দেন ওইটাই দেন, এবং এটা নোট করে রাখবেন। এই জিনিসটা কখন লাগবে জানেন, আমি বলি আপনাকে, আপনার আইডি যখন রিক্স হবে, কোনো কিছু যদি আপনারে চ্যালেঞ্জ করে, ফাইবার কখনো ফাইবার যদি কখনো চ্যালেঞ্জ করে, তাহলে এই ধরনের প্রশ্ন, এই একটা প্রশ্নের উত্তর আপনি দিলে সেই চ্যালেঞ্জ আপনি ফেস করতে পারবেন। সো বি কেয়ারফুল। হ্যালো, ওকে স্যার। ব্যাংকে টাকা জমা দেওয়া গেছে? আরে না আমি তো থানায় নেই ভাই, তোর কাজ হয়ে গেছে মনে কর, তুই শুধু ওইটা নিয়ে কালকে আয় সকালে একবার, থানায় আসতে মানে কালকে আবেদন হয়ে গেছে, কয় টাকা নিয়েছে আবেদন করতে, ওই ব্যাংক ড্রাফট সহ মানে ব্যাংক ড্রাফট বাদেই 500? ও আচ্ছা আচ্ছা, ওরা আবেদন করতে মানে 200 টাকার বেশি নেবে না, 200 টাকার কথা কবে থানাতে পাঠাইছে? মইন দারোগার কথা কবে? মইন, ফোন নাম্বার কি নিচ্ছে? না স্যার নিচ্ছে না। আচ্ছা ওটা থাক আপাতত, তারপরে আসেন, নিচে আসেন। নিকনেমের ওটা কমপ্লিট করেছেন? জি স্যার ওটা করেছি। ওকে এখন আপনার কত পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে প্রোফাইল জানতো? দেখি এই টাইপের কোনো ইয়ে আছে? নিচে আসেন, নিচে আসেন, না এই টাইপের ইয়ে নাই। আপনি হচ্ছে স্কিল অ্যাড করেন, ওই যে স্কিল অ্যাড, ইয়েস এটা ক্লিক করুন। হ্যাঁ আগে ওয়ার্ডপ্রেস, বা বা দেন সমস্যা, কি দেবো স্যার? এইচটিএমএল তে শুরু করেন, এইচটিএমএল 5, তারপরে সি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট দেন। আচ্ছা এক্সপার্ট দেন, সমস্যা নেই সমস্যা নেই, এইচটিএমএল এক্সপার্ট দেন। ওকে আপনি 5টা 10টা স্কিল অ্যাড করতে পারবেন, আরও করেন এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ, তারপরে ওয়ার্ডপ্রেসে আসেন, বুঝেন নাই? এটা সিরিয়াল মেনটেন করেন। সিএসএস 3।
এটা তো এক্সপোর্ট দিয়ে দিলাম। তার বুথ স্ট্র্যাপ পাইপ কোথায়? বুটস্ট্র্যাপ 5 না পেলেও যা পাচ্ছেন 4 দেন, সমস্যা নেই। লাস্ট যেটা পাচ্ছেন, এরা এখনো এত আপডেট করে পারে নাই, বুঝেন নাই। নাকি শুধু বুটস্ট্র্যাপ রাখবো? হ্যাঁ দেন, তাও রাখেন, সমস্যা নেই। দেখেন একটা আইডি 100% কমপ্লিট করার জন্য কত কিছু লাগে, তো আপনারা যদি খেয়াল করে না দেখেন তাহলে তো হবে না, একটু নোটিশ করবেন ভালো করে। স্যার তিনটা দিছি, আরো দেন, ওয়ার্ডপ্রেস দেন। ওয়ার্ডপ্রেস, তারপরে থাক, এই কটা থাক, পরে আমরা যখন পিএইচপি কমপ্লিট করব তখন পিএইচপিটা অ্যাড করবেন, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে আপনার দুটো তিনটে সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করেন। সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করলে সুবিধা কি জানেন, আপনি যে অথেন্টিক অথেন্টিক, এটা ফাইবার বুঝবে, আপনার গুরুত্ব দিবে, আপনি যে ফেক কিন্তু না। স্যার সোশ্যাল মিডিয়া তো অন্য কেউ দেখতে পারে না। না না না, এটা কেউ দেখতে পাবেন, এটা ফাইবার আর আপনি দেন, সমস্যা নেই। কানেক্ট করেন, টুইটারও কানেক্ট করেন, আর টুইটার তো আমাদের লাগবেই মার্কেটিং করতে, যখন আমরা গিগ মার্কেটিং এ যাব তখন টুইটার লাগবেই। আর অটোমেটিক নিয়ে নিচ্ছে, এখানে হ্যাঁ দেন, কন্টিনিউ দিয়ে সমস্যা দিলে নেই, নিক, কোনো সমস্যা নেই। আর এটা কোনটা দিব, যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম ওইটাই দিব? হ্যাঁ ওইটাই দেন, এগুলো আপনার আইডিটাকে স্ট্রং করবে, বুঝছেন, আপনার ভ্যালু বাড়াবে, মানে অথেন্টিক। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে আপনি সংযুক্ত, এতে ফাইবার আপনার গুরুত্ব দিবে। টুইটারটা স্যার পরে অ্যাড করবো। হ্যাঁ পরে অ্যাড করেন, সমস্যা নেই। আচ্ছা আপনার এডুকেশন অ্যাড করেন, কান্ট্রি অফ কলেজ ইউনিভার্সিটি, আস্তে আস্তে করেন, ভুল করেন না, এগুলো বারবার এখানে ডাটা কি আপডেট করলে বাংলাদেশ? র্যাঙ্ক খারাপ হয় আইডি। বাংলাদেশ আইডি কম এডিট করবেন, কারণ ও যত এডিট করবেন, আপনি একবার এডিট করে আপডেট দিলে আপনার আইডি আবার ফাইবার ডাটাবেজে নতুন মনে হবে, তারা ফাইবার রোবট এটাকে নতুন হিসাবে নেবে। এই জন্য আপনার র্যাঙ্ক করা জিনিস কখনো এডিট করতে নেই। বিএসসি কি স্যার কমপ্লিট দিয়ে দিব? দেন, সমস্যা নেই, এগুলো ভেরিফাই করে না, তারপরে নিজের যা সত্য তথ্য আছে তাই দিবেন, অথেন্টিক থাকবেন, নিজের কাছে ক্লিয়ার থাকবেন সবসময়। নাকি স্যার কলেজটা অ্যাড করব? হ্যাঁ করেন, কলেজটা করি। এখানে কি দুই তিনটা অ্যাড করা যায় নাকি? না কলেজ আপনার কলেজ এডুকেশন, দিলে কি ইউনিভার্সিটি অ্যাড করা যাবে? হ্যাঁ যতগুলো যতবার আপনি অ্যাড 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 অপশন পাবেন, তো অ্যাড অ্যাড অপশন অ্যাড করে করে তারপরে আপনার ডিগ্রি অনুযায়ী যেটা দরকার সেটা সিলেক্ট করবেন, যেটা না থাকলে আদার্স।
पर एसएससी तो नहीं। ना तो क्ला आदर्श दे दें। मैं जो बच्चे साइंस दे दे সার্টিফিকেট অ্যাড তবে করেন। এটা কি দুসরা একটা দিব নাকি? হ্যাঁ দিতে পারেন। দুসরা নাকি আপনাদের এই প্রজেক্টের নাম কি এটাও দিতে পারেন, যে হাবিব যে এই আমাদের এই প্রজেক্টের নাম কি? যে এনজিওর আন্ডারে করতেছেন এনজিওটার নামটা। ও ইয়া স্যার, নাম আছে তো, কি যেন নাম? দুসরা স্যার, এসডিএফ এসডিএফ এসডিএফ, হ্যাঁ এলটিএফ না, এলটিএফ না সোশ্যাল। ও হ্যাঁ এলটিএফ, হ্যাঁ এসডিএফ, এসডিএফ প্লাস দুসরা সব দূরে হবে মনে হয় ভাই। দুসরা সব আমাদের এজেন্সি, আর এসডিএফ হচ্ছে আমাদের যারা মেইন প্রকল্প পরিচালক। স্যার ফুল ইয়ারটা লিখবো নাকি? দেখে নেন গুগল করে এসডিএফ এর মিনিং দেখে নেন। আর আমরা তো সবাই দোসরা সফটকে ভালো চিনি, মানে আমরা তাদের মাধ্যমে তো এখানে আসছি, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ব্যাক ইয়ে আছে, একটা স্পন্সর আছে, মানে একটা কোম্পানির একটা ফিনান্সিয়াল সাপোর্ট আছে। দোসরা সফটওয়্যারে কি দিব তাহলে? দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা পারফেক্ট মনে করেন। দুসরা সফটে সবাই চিনি, দুসরা সফটে ভালো হবে, কারণ দুসরা সফট হচ্ছে আইটি কোম্পানি আর এটা তো এনজিও। স্যার এটা কি দিব? সার্টিফাই ফ্রম সার্টিফিকেট কোথার থেকে পাইলেন? দুসরা সফট লিমিটেড। এটা এখানে কি? ও না, এটা সার্টিফিকেট ফ্রম হচ্ছে আপনার কি কি স্কিল, মানে কিসের উপরে পেলেন? ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। দুসরা সফট লিমিটেড এলটিডি, এটা একটা লিমিটেড কোম্পানি। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, তাহলে আর কি বিজি দিয়ে দেবো? দেন রানিং কারেন্ট ইয়ার দিয়ে দেন। বিজি দিলে মনে হয়, হ্যাঁ দেন একটু একটু, হ্যাঁ একটু বোল্ড থাকুক, ঠিক আছে। অ্যাডে ক্লিক করুন, অ্যাডে, না হলে তো অ্যাড হবে না। ওকে, এবার আপডেট করেন নাকি অটো আপডেট হয়ে গেছে? দেখেন ওকে, এখন দেখেন আপনার আইডিটা কত স্ট্রং হয়ে গেছে। এখন প্রোফাইলটা দেখেন, হ্যাঁ এগুলো পরীক্ষা দিতে পারবেন আপনি, দিলে ব্যাচ পাবেন। এগুলো পরে আগে কাজ করেন, কাজ শুরু করেন, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো পরীক্ষা দিলে আপনার ডিগ্রি বাড়লে, আপনার গুরুত্ব বাড়ে, আপনার গিগ র্যাঙ্কে থাকে, অর্ডার ভালো পাবেন, কারণ এগুলো সব শো করবে।
বায়ার যখন অর্ডার করবে আপনার এগুলো সব বায়ার দেখতে পাবে যে আপনার। স্যার ডিভিডির জন্য চার্জ দিতে হবে না স্যার? হ্যাঁ ডিভিডির জন্য চার্জ করবে না? কিসের জন্য চার্জ করে? ডিভিডির জন্য চার্জ করবে না মানে? না 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 কোনো চার্জ নেই, এগুলো ফ্রি ফ্রি সার্টিফিকেট, ফ্রি পরীক্ষা দিবে। আচ্ছা লিঙ্কটা কতটা জরুরি? লিঙ্কটা অ্যাকাউন্টটা না কোন লিঙ্কটা? লিঙ্কটা 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 অ্যাকাউন্টটা কতটা জরুরি? লিঙ্কডইন 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 অ্যাকাউন্ট জরুরি। আপনি যত অ্যাকাউন্ট দিবেন আপনার শিকড় তত মজবুত হবে ফাইবারের সাথে, কিন্তু এটা যে আপনার বায়ারে দেখবে এটা না, কিন্তু এটা ফাইবার দেখবে আর আপনি দেখবেন, এটা ফাইবারের সাথে আপনার লেখাপড়া। লিঙ্কডইন অ্যাকাউন্ট এখানে নাই, লিঙ্কডইন নাই মানে গিটহাব আছে, তারপরে ভিমো আছে, এগুলো দিতে পারবে, টুইটার আছে। স্যার ল্যাঙ্গুয়েজ ট্র্যাক করতেছে। বাংলা আর ইংরেজি দেন। বাংলা দেশি নাকি বাংলা হবে শুধু? বেঙ্গলি আছে, বেঙ্গলি সাজেশন করতেছে না। একটু দেখি তো জাত কিসে বেঙ্গলি লে ভাই, জি এ এল আই। আচ্ছা আমি দেখতেছি আরেকজনের অ্যাকাউন্ট দেখলে বুঝা যায়। গতকালকে আর একটা অ্যাকাউন্ট খুলছিলাম, কার? হারুনের নাকি? তৌফিক গ্রাফিক নাই, তৌফিক। তৌফিক আপনি এটি করে নেন আপডেটটা। তৌফিক তো স্যার জয়েন হয় নাই। হ্যাঁ কাশেমে যেটা করতেছে এটা করে নেন। হ্যালো, হ্যাঁ স্যার কোন তো একটু সমস্যা, আমার গরম হয় মানে। হ্যালো মঈন ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, ওই যে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে গেছে আমার এক ভাই, ওরা বিভিন্ন ঝামেলা করতেছে, ওরা করছে যে ম্যাজিস্ট্রেটের সই লাগবে, ওই যে সত্যায়িত তোর অ্যাটাস্টেড করতে হবে, এসব ঝামেলা। আপনি একটা দোকানের নাম বলে দেন যেখানে আপনার নাম বললে করে দেবে। আপনি বলে দেন কোন দোকানে গেলে আপনার সেনবেন, আপনার নাম বললে ঝামেলা করবে না, কাস্টমার নাম্বার দিলে কি বলে পরে আপনি ক্লিয়ার ও সব কিছুই নিয়ে আসে, ওরা চেনে না বলে আপনাকে রেফারেন্স নেই বলে আটকাচ্ছে, ঝামেলা করতেছে, বুঝেননি? না না কম্পিউটার লিংকের ওই গলিতে জিনাইদা কম্পিউটারের সবুজ, হ্যাঁ হইতে পারে গিগ আপলোড করে এরকম কিছু আসতেছে। আমি কি করি ওটা ইয়ে করার পরে? হ্যাঁ সবুজ না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো কম্পিউটার অপারেটর সবুজের কাছে যা, সবুজ। হ্যাঁ ওইটা কম্পিউটার একদম ঢুকে ডান পাশে প্রথম।
ওই গলিতে আছি তো, পৌরসভার সামনের গলিতে। হ্যাঁ, ওই প্রথম দোকানে কবি ভাই সবুজ কিটা, এখানে কম্পিউটারে কাজ করে সবুজ। কথা কয়, হ্যাঁ ওইটা করে চলে আসবে, তারপরে এই কাগজ নেবার আসবে। আমার তো টাকা আসবে না, টাকা তো আছে অ্যাকাউন্টে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে। কাজ সেরে আমার ফোন দে, তারপর দেখতেছি। ঠিক আছে দিব, বিসমিল্লাহ তো কইছে না। এটা কাজ কাশেমের, এটা হয়ে গেছে না কাশেম? জি স্যার। আবার এটা এখানে আসছেন কেন? এটা তো কমপ্লিট আপনার। জি স্যার কমপ্লিট এমনি স্যার কি টিপতেছেন? আচ্ছা এটা তো স্যার তৌফিক, আপ তৌফিক আছে স্যার? ওনার ভাই একটা মারা গেছে তো, কি কিভাবে যেন ভাই হয় উনি জানাইছে, উনি আসতে পারবেন না। যাই হোক, তৌফিক তো কল রেকর্ডিং পাচ্ছে নি, আমরা তো আরো করব, সবারটাই পাবেন, সমস্যা নেই। আচ্ছা এখন আপনার আইডি আমার কাছে মনে হচ্ছে 99% কমপ্লিট, শুধু ফোন নাম্বার ওইটা ভিজিবল হচ্ছে না কেন? আরেকবার রিফ্রেশ করে ট্রাই করেন তো স্যার। ওইটা আমার মনে হয় গিগ আপলোড করার পর হবে। ও ইয়েস 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 ইয়েস, আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গিগ লাগবে। ঠিক আছে কাশেম, আমরা আসতেছি আপনার কাছে আবার গিগের জন্য। তার আগে আমি আর দুটো একটা আইডি খুলে আসি। ওকে স্যার। ওকে আসেন, আজকে নতুন কে আসবেন? হাবিব মেইল টেল রেডি করছেন? স্যার একটু সমস্যা কেন করা হয়নি স্যার, আজকে দেখা যাক সমাধান করতে পারি কিনা। আচ্ছা আসলে কি করব আমি, জিমেইল খুলে ফেলল, জিমেইল খুলতে কয় মিনিট লাগে না। কথা হচ্ছে আমি কোন সিমে খুলবো এটা নিয়ে একটু হেজিটেশন আছে। ঠিক আছে, কারণ যে রানিং সিম আছে সিমে অলরেডি করা আছে। আচ্ছা আসেন, আরেকজন আসেন। কে আসবেন? মেহেদি, মেহেদি কি অবস্থা? মেহেদি কি ফাইবার আইডি আছে অলরেডি? না স্যার। তাহলে তো মেহেদি নিয়ে তো আমি আশাবাদী, আপনার কাছ থেকে যত দ্রুত আমি আউটপুট পাবো, এত দ্রুত কে আউটপুট দিতে পারবে না স্যার? আমার নিজের উপরে নিজের ভরসা নাই আপাতত, আসলে আমার সবার ভরসা বুঝছেন, আপনার উপরে আমাদের সবার ভরসা। আর আমরা সবাই যার উপর ভরসা করি তার নিজের উপর নিজের ভরসা না থাকলেও সমস্যা নেই। এখন আসেন, আপনাকে আমি ফাইবার মার্কেটপ্লেসে এস্টাবলিশ করানোর দায়িত্ব আমার, আপনার যে স্কিল লেভেল, আপনি শুধু একটু গাইডলাইন পেলে ইনশাআল্লাহ ভালো জায়গায় থাকবেন। স্যার মেয়েদের ভাই যদি এই কথা বলে তাহলে আমরা কি বলবো? ওইটাই তো কথা মেয়েদের। স্যার আমার চিন্তা ভাবনা একটু অন্যরকম স্যার। আসেন আইডিটা খুলি, গিগটা দু একদিন পরে পাবলিশ করবো, আইডিটা খুলে রাখি। আসেন কমার্সে বিজনেস করার মেহেদি ভাই হলো এক্সপার্ট লোক, এগুলো শোনার পরে তো মেহেদি ভাই লাগতেছে। স্ক্রিনে আসুন, স্ক্রিনে আসুন, আইডিটা খুলে রাখি, পরে গিগ পাবলিশ করব দু একদিন পরে, সমস্যা নাই। আমরা ভাই উগান্ডা যাই গেছি মেহেদি ভাই, থাক আচ্ছা। তাহলে আলাইন ভাই কি করতেছেন? আলাইন ভাই একটা জায়গা খোলা দাও। হ্যাঁ সবাই খুলবো, ফাইবার থেকে কেউ মুক্তি পাবে না, সবাই খুলবো। মেহেদি ফাইবার ডট কমে চলে যান, শুধু যে জিমেইলটা আপনার স্ট্রং জিমেইল প্রফেশনাল, এই জিমেইলটার একটা ট্যাবে লগ ইন করে রাখেন। আর কাশেম কমপ্লিট করলাম, যারটা কমপ্লিট করলাম কাশেম, আমরা যখন কাজ করবো আমাদেরকে সাপোর্ট দিবেন, হেল্প করবেন কোথাও আটকাই গেলে। জি স্যার, জি স্যার। স্যার আমি আরেকটা বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম। বলেন হাবিব। স্যার আজকে আমি হঠাৎ করতে দেখলাম আমার অন্য একটা ডিভাইসে, যখন আমার ওয়াই আইডিতে লগ ইন করলাম তখন দেখলাম সেখানে আমার যে বর্তমান হাতে যে ফোন এই ফোনটা লগ ইন করছিল, তো সেখান থেকে আমি এটা লগ আউট করে দিচ্ছি। এবং কি মোবাইল থেকে অ্যাপসটা সম্পূর্ণ ভাবে আনইনস্টল করে কেসেস ফাইল সব কিছু ডিলিট করে আবার ইনস্টল করছি। সেই ক্ষেত্রে কি আমার অ্যাপস আনইনস্টল করতে হবে না, মোবাইল রিসেট দিতে হবে? ও আচ্ছা। না স্যার আমি কেসেস ফাইল যা আছে সব ডিলিট করছি, আমি ভিতর থেকে যা ফাইল যা আছে সব ডিলিট করছিলাম ফোন থেকে, তারপরে কি সমস্যা হয় কিনা? ফোনটা মাস্টার রিসেট দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক যেমন উইন্ডোজ করছেন না?
ওইরকম মাস্টার রিসেট দিলে সমস্যা কি, রিসেটটা ভালো থাকে আরো, প্রয়োজনীয় জিনিসগুলো আলাদা করে রেখে না মাস্টার স্যার, রিসেট দিলে। দেখা গেছে বিভিন্ন অ্যাপ ইনস্টল করা আছে তো এগুলো আবার খুঁজে খুঁজে বের করা হয় ঝামেলা। হ্যাঁ একটু ঝামেলা হয়, কিন্তু ঝামেলা করতে হবে কারণ আপনার আগের ব্যাপারগুলো সলভ করার জন্য এটা করতে হবে। মেহেদি তাহলে আমরা হচ্ছে আগে ভাই যে যখন লগইন করছে তখন আমার শো করছে আগের অ্যাকাউন্টটা ই করা যাবে না, রিকভারি করে আমরা ওটা হচ্ছে জয়েন করব। ডেভেলপ করে রাখা যাবে। মেহেদি জয়েন করার জন্য মেইল লাগবে এবং মেইলটা চেক করে দেখেন ঠিক আছে কিনা। পাসওয়ার্ডটা নোট মেইল সম্ভবত সেভ টু কন্টাক্ট ছিল স্যার। মেহেদি একটা নোটপ্যাড ওপেন করে আপনার পাসওয়ার্ড যেটা একটু স্ক্রিনটা অফ রাখেন, অফ রেখে পাসওয়ার্ড দিয়ে নোটপ্যাডে সেভ করে রাখেন। আর পাসওয়ার্ডের ধরন কেমন হবে কাসেম একটু বলে দেন। মেহেদি ভাই আপনি কি শেয়ারবোর্ড কোডার দিয়ে করতেছেন? হ্যাঁ আমার মেইল আলাদা। ও এটা আপনার আলাদা ইউজার নেম কি দিব? ইউজার নেম আপনার আইডি কার্ডের সাথে যাতে মিল থাকে ইউজার নেমটা নাম দেন, মানে যেটা এবারে ইউজার নেম ইউনিক হতে হবে, ইউনিক হবে। আপনি একটা দেন, অ্যাভেলেবল না থাকলে ওরা বলে দেবে না। ভাই মেহেদি লেখাটা আগে দিলে ভালো হইতো, মেহেদি ওয়েব ডেভ দিলে ভালো হইতো, তাহলে আপনার নাম সহজে মনে রাখতে পারবো, নাহলে নাম শেষ করে তাকে মনে থাকবে। মেহেদি আমরা বেশি স্টাইলিস্ট কিছু দিব না, আমরা সামঞ্জস্য থাকবো যাতে ভেরিফাইয়ের সময় আমরা খুব সফটলি নর্মালি ভেরিফাই হয়ে যেতে পারি। হ্যাঁ সমস্যা নেই, স্টাইলিস্ট দিতে পারেন, ইউজার নেম কোনো ব্যাপার না, কিন্তু অন্যান্য জিনিসগুলো আমরা অবশ্যই এনআইডির সাথে মিল রাখবো। ভাই ওটাই তো নিছিল না মেহেদি ওয়েব ডেভ, ওটাই তো নিছিল। হ্যাঁ অ্যাভেলেবল থাকলে পাবে কোনো সমস্যা নেই। এখন পাসওয়ার্ড অবশ্যই আপনাকে ভেরিফাই অ্যাকাউন্ট ভেরিফাই করবে না, ভেরিফাই লিংকটা ক্লিক করেন। এনআইডির সাথে বিলিং অ্যাড্রেসটা সেম রাখবেন তাহলে কোনো সমস্যা হবে না, ফুল নেমটাও এনআইডির সাথে মিল রাখবেন, আর ইউজার নেম তো যা দিয়েছেন হয়ে গেছে ওটা।
এখন কাজ কি? এখন প্রোফাইলে যান, এখন হচ্ছে আপনার ইমেইলে গিয়ে ভেরিফাই করেন। প্রোফাইলে যান, প্রোফাইলে যে একটা স্মাইল ফেসের ইমেজ লাগান আপনার নিজের, আর বায়ো অ্যাড করেন, তারপরে বিলিং অ্যাড্রেস, তারপরে স্কিল অ্যাড করেন, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করেন, যেটা আমরা একটু আগে এটা করলাম, কাশেমেরটা করলাম। আমি কি বললাম? না, ওই যে বাংলা দিল ফ্রেন্ড আপনি একদম র্যান্ডম কথা বলতে পারেন। দেন দেন মেহেদি বেশি করে স্কিল অ্যাড করেন, আপনার যে সব বিষয়ে স্কিল আছে সব অ্যাড করেন। এরপরে হারুন আর রশিদ রেডি হবেন, আইডি খুলতে হবে, তারপরে গিগের হিসাব কিতাব পরে, আগে আইডি তো খুলেন। হ্যাঁ হারুন আর রশিদ, ফাইবারে তো আসতে হবে, আমাদের লাস্ট ডেস্টিনেশন তো ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, তো সেগুলো যদি এখন থেকে আমরা চর্চা করি তাহলে সুবিধা হবে, মার্কেট প্লেস বুঝতে কিন্তু অনেক সময় লাগে। আমি তো আসছিলাম এই যে আমার জিআইডিটা আছে এটা দিয়েই কন্টিনিউ করতে। ওইটা কত আগে? এটা ওই যে 10 মাসে এই 2020 এর নভেম্বরে, মানে প্রায় 1 বছর হয়ে গেছে। এটা র‍্যাঙ্ক করতে গেলে তো কষ্ট হবে। আচ্ছা দেখি, আমার আইডিটা কি গতকালকে দেখছিলাম? জি স্যার দেখছিলেন। আমি তো পরামর্শ দিলাম আপনাকে ইয়ে করতে। কিন্তু স্যার এখন তো আমার পরীক্ষা জন্য একটু আটকে গেছে। ও আচ্ছা, কিন্তু আপনার ক্যাটাগরি ঠিক আছে? জিবিএ দেখি যে কি রকম হয় তারপর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিন্তু ক্যাটাগরি কিন্তু ওয়েবে আসতে হবে, আপনি তো গ্রাফিক্স এর ক্যাটাগরি। ওটা জি স্যার, ওই দিয়ে রাতে এডিট করে নিন। ওকে,
শর্টকাট একটা বায়ো, ওই যে গতকালকে ইয়ে বলছিলাম যে বায়ো রিসার্চ করবেন, বায়ো দেখবেন কে কি দিয়েছে, 10টা আইডি রিসার্চ করবেন। বায়োটা ইম্পর্টেন্ট কিন্তু। দেখেন তো আপনার ফোন নাম্বারটা ভেরিফাইড হয় কিনা, ওই যে সিকিউরিটিতে যান, এখানে ফুল নেমটা আগে বসাই নেন। দেখেন তো ইয়েটা হয় না কাশে মিটা আপনারটা আসে কিনা, ফোগিয়াতে জানো যে এখানে সিকিউরিটি। হ্যাঁ মেয়েদের বাইরে এগুলা বললে বিরক্ত হয় কিনা, উনি তো এক্সপার্ট। না 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 ভাই, আমি তো আপনাকে ওয়ান থেকে বলছিলাম, যেহেতু জিরো প্লাস এইট এইট আছে, কোডটা মোবাইলে গেছে দেখেন, ওইটা আপনাকে করতে হবে যে আপনার এই আপনার উপরে এক দুই তিন চার রো, ওই রো তে থেকে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে দেন। মেহেদি জি সিকিউরিটি কোশ্চেন, হ্যাঁ ফোন নাম্বারের সঙ্গে নিয়ে নিছে। ওকে তো কোম্পানি লোগো অপশনাল, দরকার নাই, বিজনেস নেম আমার নেম থাকবে। হ্যাঁ আপনার নিজের নাম থাকবে।
SSF optional organization type কাশেমের না কাশেম ইসকি ইয়ে আপনি বিজনেস ইনফরমেশন আছে বিজনেস না বিলিং ইনফরমেশন দরকার এটা বিজনেস ইনফরমেশন দিবে কারা যারা হচ্ছে গ্রুপের আইডি খুলবে মানে একটা কোম্পানি সে ফাইবারে সার্ভিস দিতে যাচ্ছে তারা করবে আর আমরা তো ব্যক্তি বিলিং ইনফরমেশন অবশ্যই এনআইডির সাথে মিল রাখবেন সিটি তারপরে আপনার রোড নাম্বার বাসা নাম্বার এগুলো একদম সেম থাকবে আচ্ছা স্টেটটা কি আমার জেলা হবে নাকি আমার বিভাগ টেরিটরি জেলা 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 দিছি জেলা এইগুলো নিয়ে সমস্যা নেই স্টেটটা তো ই বিভাগই নেওয়ার কথা আর সিটিতে আমার জেলা দেন ডিভিশন দিলে আমি নিয়ে নিতে নেই সমস্যা নেই সবকিছু ঠিক আছে এইগুলো নিয়ে ওদের মাথা মাথা ব্যথা নাই শুধু ভেরিফাইয়ের সময় আপনার এই অ্যাড্রেসটা একটু ওরা মিলাবে এনআইডির সাথে যে আপনি যে অ্যাড্রেস দিয়ে আইডি খুলছেন এটার সাথে এটা মিল আছে কিনা এতটুকু স্যার অ্যাড্রেস তো আমাদের এখানে দিতে সব বাংলা দেওয়া বাংলাতে লেখা সমস্যা নাই ওরা ইংলিশ ভার্সনও আছে ওরা হচ্ছে নির্বাচন কমিশনের সার্ভারে ঢুকে ভেরিফাই করে ওখান থেকে আর তার তো কোনো কিছু মনে বাকি নাই ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমরা আগামী কাল পরশু আপনার গিগ খুলবো এবার কে আসবেন দ্রুত চলে আসেন আপনার আইডি ছিল কিনা এবং তার অস্তিত্ব কি অবস্থায় আছে আপনার আইডি কিভাবে ছিল এটা কি আমরা বের করবো বলেন আপনার ইউজার নেম মনে আছে তাদের লিংকটা আপডেট করে দেন আচ্ছা চলে আসেন নেক্সট কে আছেন রোমান একটা খোলা হয়েছে রোমান আপনি কোন আমলের আইডি নিয়ে এখন যাইতে চাচ্ছেন ওইটা উদ্ধার করতে পারলে ওইটার সাথে যাবেন আচ্ছা তাহলে আসেন স্ক্রিনে আসেন দেখি কি অবস্থায় আছে আপনার হ্যাঁ বুঝতে পারছি জাস্ট ওই খোলা ছিল আইডিটা আসেন তো আপনার জয়েনিং ডেট কত সাল যেদিন আইডি খুলবেন ওই ডেটে একবার জয়েনিং ডেট হিসেবে ধরে
স্যার রেকর্ড হচ্ছে না তো? না হ্যাঁ রেকর্ড হচ্ছে। প্রচুর গিগ কপি হয় বাংলাদেশে, এই জন্য আমি আমার নিজের আইডি শেয়ার করি না। দয়া করে কোনো কিছু কপি করবেন না, এমনি দেখার ধারণা দরকার হলে ধারণা নেবেন, আইডিয়া নেবেন, কিন্তু কোনো কিছু কপি করবেন না প্লিজ। সাইফুদ্দিন প্রোফাইলে যান। হ্যাঁ আপনার প্রোফাইলে স্ট্যাটাসটা আসলে কি অবস্থা আছে একটু দেখতে যাচ্ছি। মেম্বার 2021, এ তো খুব নিকটই খোলা, রিসেন্ট খোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেসক্রিপশনে কি দিয়েছেন? ও ডাটা এন্ট্রির উদ্দেশ্যে খুলছিলেন, তাহলে ডেসক্রিপশনটা তো অবশ্যই চেঞ্জ করবেন। আপনি এখন ওয়েব ডিজাইন ডেভেলপার, সেই হিসাবে ডেসক্রিপশনটা চেঞ্জ হবে। আচ্ছা মেহেদি, তারপরে কাশেম, আপনারা কি ডেসক্রিপশন অপশনটা পাবেন? কি ওপেন করছেন কি? না না না, আমি কিছুই জানতাম না, জাস্ট ওই এখন খুব তো সেই হিসেবে উনি জাস্ট ট্রাই করছিল ডাটা। স্যার কি বললেন স্যার? আপনারা কি ডেসক্রিপশন অপশনটা পাইছিলেন? ডেসক্রিপশন জি স্যার পেয়েছি স্যার। আচ্ছা ডেসক্রিপশনের আইডিয়া নিতে হলে আরো পাঁচটা আইডি ঘুরে আসেন, ঘুরে ডেসক্রিপশনের আইডি আইডিয়া নিয়ে আসেন। আচ্ছা তাহলে সাইফুদ্দিন, এখন আপনি এতক্ষণ তো দেখলেন আপনার কি কি ইয়ে করতে হবে, সবগুলো আসেন আমরা করে ফেলি। আপনি স্কিল অ্যাড করতে থাকেন, তারপরে সার্টিফিকেট অ্যাড করেন, তারপরে সোশ্যাল ইয়েগুলো কানেক্ট করেন, তারপরে কি করছিলাম আমরা, তারপরে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে ফেলান, আর ইমেল তো অলরেডি ভেরিফাই আছে বুঝলেন। আইডেন্টিটি কি অন্য কারো কাছে ভিজিবল হবে? হুম না না, এইগুলো সোশ্যাল লিংক তো কখনোই ভিজিবল হবে না। হ্যাঁ অবশ্যই এডিট করা যায়। এখানে এডিট অপশন থাকার কথা তো, ওই যে আপনি রাখেন ওর উপর রাখেন, ওই যে এই যে এই যে এই যে, হ্যাঁ ওই যে এই যে এই যে, হ্যাঁ করেন সিরিয়ালি যে জিনিসগুলো আপনারা শিখছেন, এর মানে আর দরকার নাই, যথেষ্ট আছে। এরপরে হচ্ছে পিএইচপিটা অ্যাড করে নেবেন, যখন আমাদের পিএইচপিটা কমপ্লিট হয়ে যাবে। আপাতত দরকার নাই, পরে যখন র্যাঙ্ক পাবেন লেভেল পাবেন তখন হচ্ছে এগুলো আপডেট করবেন। বাকি তো সব ঠিক আছে, আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেবো, তাই তো?
বিলিং অ্যাড্রেসটা আপনার এনআইডি অ্যাড্রেসের সাথে সেম রাখবেন, সিম করে দেন। না আপনি প্রোফাইলে যান, সেটিং এ কি হলো সাইফুদ্দিনের স্ক্রিন অফ হয়ে গেল কেন? ও আচ্ছা এগুলো টেক্সট টেক্সট ইসে রেখে দিবেন, টেক্সট প্যাডে নোট প্যাডে। তারপরে অফিস কিনে করে নিয়েন যদি প্রয়োজন। সিকিউরিটি কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনি যখন চ্যালেঞ্জের মুখে পড়বেন তখন এইগুলো আপনার একমাত্র উপায়। হ্যাঁ চেঞ্জ করা যায়, আর যখন গিট খুলবেন তখন অ্যাপস নামাই নেবেন, ফাইবারের অ্যাপস সবসময় অ্যাক্টিভ থাকবে। আর অ্যাক্টিভ কেন থাকবেন, গতকালকে কিন্তু এসব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। SHING
আমি গাজি বলে দান গা ঠিক আছে আপনার আমি সিনিয়র থা দরকার নেই আরে লাতি এইছে ম্যাম টাকা দিয়ে আরে এস এর পরে এইছে না মাই ম্যান সিং হ্যাঁ আমি এটা খেয়াল করি নিজের ডিভিশনের নাম মনে রাখতে হবে আমাদের পুস্তকে ফ্রিল্যান্সারদের ইনকাম তো ভ্যাটের আওতা মুক্ত খুব দ্রুত ফ্রিল্যান্সারদের উপর ট্যাক্স খুব দ্রুত চলে আসবে যারা নিজেদের ঢাকঢোল না পিটায় কোটি কোটি টাকা আর্ন করে লক্ষ লক্ষ টাকার এরকম নাম না জানা অনেক ম্যান আছে বাংলাদেশে ওকে এখন আমরা শুধু গিগের অপেক্ষায় থাকলাম আরেকটা আইডি খুলবো আরেকটা আইডি খুলে আমরা ব্রেকে যাব ব্রেক থেকে এসে আমরা কিভাবে গিগের ব্যানার বানাবো অন্তত ব্যানারটা শেখাই দিলে আপনারা বাসায় গিগ অন্তত তৈরি করে রেডি করতে পারবেন পরে আমি দেখে কেউ ব্রেক করলে তাকে টার্মিনেট করবে এটাই নিয়ম সতর্কতা তারপরে কিভাবে ফাইবারে রিভিউ চাওয়া যায় না ঠিক আছে কিন্তু টেকনিক্যালি চাওয়া যায় সেই টেকনিকটা আমি শিখাই দিব বায়ারের কাছে টিপ চাওয়া যায় না কিন্তু টেকনিক্যালি টিপস এর শব্দটা কিভাবে ঢোকাতে হবে সেটা আমি শিখে দিব সবকিছু টেকনিক্যালি করা যায় সরাসরি কিছু ওয়ার্ড আপনি লিখতে পারবেন না কিন্তু সেই ওয়ার্ডের তো বিকল্প কিছু ওয়ার্ড আছে যেটা তার কাছাকাছি মিন করে এই টাইপের জিনিসগুলো ব্যবহার করতে হবে তো আসেন কে আসবেন আরেকজন আসেন আইডি খুলেন কোনো ইয়ে নাই ছাড় নাই আসবেন লিমন কই লিমন লিমন আসেন রুমন আইডি খুলতে হবে রুমন
जी सर रुमन चले आसन रेडी स्क्रीन आसन शुद्ध मेल लॉग इन कर रखें शुद्ध जीमेल एवं प्रोफेशनल जीमेल जी सर हमारे जीमेल डॉट है अपना ट्विस्ट ऑफ वेरिफिकेशन बड़ा ओके गुड या काशम जी सर रोमन के गाइड करें ना मैं स्क्रीन फॉलो करते हैं ओके सर স্ক্রিন দেখতে পাচ্ছেন হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে রোমান সমস্যা নাই জয়েন হ্যাঁ এই মেলটা করতে হবে আস্তে ভুল করেন না আস্তে ধীরে ধীরে করেন ইউজার নেম তো সব স্মল লেটার হবে হ্যাঁ ইউজার নেম যদি খালি না থাকে ওরা বলে দেবে অলরেডি ইউজড আর ফাকার খালি থাকে কোনো প্রবলেম নেই না আগে স্ক্রিন আপকে আছে নেট প্রবলেম সমস্যা নেই আছে নেট মোলের প্রবলেম তো সমস্যা নেই আপনি করেন কালকে তো দেখছেন আচ্ছা আবার আমি প্রেজেন্টেশন করতেছি এখন দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ইউজার নেম আর ই রোমান না যারা যারা আইডি খুলতেছেন এদের প্রতি রিকোয়েস্ট আপনারা প্রথম একটা গিগ আমরা খুলব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এন্ড কাস্টমাইজেশন এই স্কিলের উপরে ফাইবার থেকে মিনিমাম 5টা থেকে 10টা আইডির উপরে রিসার্চ করবেন করে সেখান থেকে কন্টেন্ট সংগ্রহ করবেন ওইগুলো আমরা একটু এদিক ওদিক করে চেঞ্জ করে আমরা ব্যবহার করব আপনাদের ওই যে ডাটাবেস সহ কিভাবে ইনস্টল ওয়ার্ডপ্রেস আনতে হয় লোকাল হোস্ট থেকে এটা দেখাতে হবে মনে করে দেন আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন নাকি আটকে আছে এখনো হ্যাঁ দেখা যাচ্ছে আপনি কাজ করতে থাকেন সমস্যা নেই হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু আটকে আছে আপনি কাজ করতে থাকেন যেহেতু কালকে আপনি ভিডিও দেখছেন কোনো জায়গা কনফিউজড হলে আবার শেয়ার করে তারপরে দেখাই নিয়ে ইয়ে করেন
স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি আমার নয় তো আবার শেয়ার করি, বলুন না তো প্রবলেম। দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছিল, আবার করেন। কোনটা চলে আসলো? এই ফেসবুক লগ ইন করে রেখে তারপরে অ্যাটাচ করবেন। লগ ইন করে রাখলে অটোমেটিক নিয়ে নেয়। HTML এড করতেছেন? আচ্ছা করেন, আমি 5 করছি HTML। আচ্ছা ওটা ব্যাপার না, আপনি HTML 5 থাকলে HTML 5 দিতে পারেন, শুধু HTML থাকলে HTML। এটা ভার্সন আর কিছুই না।
রুমান স্কিন ফ্রিজ হয়ে গেছে তো? ওয়াইফাই দিকে এরকম সমস্যাটা হচ্ছে বেশি, আপনার ওই আপলোড স্পিডের ঝামেলা আছে। কি হলো রোমানের কি অবস্থা আপনাদের নেটের? রোমান স্যার নেট রোমান কি অবস্থা, কত দূর করছেন দেখান। হ্যাঁ মাঝে মাঝে আপডেট দেখালে হবে, আপনারটা কমপ্লিট হলে আমরা ব্রেকে যাব। স্যার তাহলে আমি একটু পাস করে নেই, মানে একদম পড়তে থাকি যখন একটু আর কি বাজবে তখন আর কি স্যার করতেছি। শেয়ার করেন দেখি কি অবস্থা। ব্রেকের পর আমরা হচ্ছে একটা সফটওয়্যার শিখবো যেটা দিয়ে আমরা খুব সহজে ব্যানার স্লাইডার গিগের ইয়ে বানাইতে পারবো, লোগো। কোন সমস্যা নেই।
তারপরে আবার ইয়ার সাথে মানে ভেরিফিকেশনের সাথে সমস্যা হতে পারে, কারণ বয়সের একটাই আছে। সার্টিফিকেশনে কি দেব স্যার? সার্টিফিকেশনে দিবেন এই যে দুসরা সফট লিমিটেড। Certificate from ছবি একটু দেখান আমাদের, কেমন ছবি দিচ্ছে? দেখতেছেন? ওরে বাবা, এই মডেল আর একটু পোলাইট ছবি লাগতো। আচ্ছা দেন, সমস্যা নেই। নেট অনেক প্রবলেম, আপলোড হতে টাইম লাগতেছে।
আপনাদের নেটওয়ার্কে ভালোই প্রবলেম, আপনাদের অনলাইন ক্লাসে রিকোয়ারমেন্টে আপনাদের জয়েন করার সুযোগ দিয়েছে, এটা বিশাল একটা ব্যাপার। স্যার প্রথমে যখন বাড়িতে ছিলাম তখন এমবি ইউজ করতাম, তখন অনেক ভালো চলতো। কি রাউটার, কি ওয়াইফাই আপনার, কি কোম্পানি? এমবারাইটি। এমবারাইটি তো ভালো, ওয়াইফাই লাইনের অবস্থা হয় কিভাবে? এটা তো আসলে দুঃখজনক। ডিজাইন বানান তো নেই নাই, স্পেলিং ঠিক করেন স্যার, সম্পূর্ণ নিবে না, নাম্বারটা ভেরিফাই করে নিন। স্যার জিমেইল যে নাম্বার নাকি যে কোনো এক নাম্বার দিলে হবে? যে কোনো একটা ফোন নাম্বার, সেটা সবসময় এই ফোন নাম্বারটা সবসময় লাগবে। নতুন কোনো ডিভাইসে লগ ইন করতে গেলে, আপনার উইথড্র দেওয়ার সময়, ফোন নাম্বারটা অবশ্যই আপনার নিজের হতে হবে। সিকিউরিটি কোশ্চেন দিব স্যার। সিকিউরিটি কোশ্চেন নোটপ্যাডে লিখে রাখবেন, কি প্রশ্ন নিলেন আর কি উত্তর দিলেন, এটা এখন তো মনে থাকে না, 1 বছর 1.5 বছর পরে মানুষ ভুলে দেয়, কিন্তু এগুলো লাগে। আইডি যখন ঝুঁকির মুখে পড়ে তখন আপনি যদি চ্যালেঞ্জ করেন তখন এগুলো লাগে। জি স্যার। আপাতত এরকম আছে আর কি। ওকে, বায়ো অ্যাড করে নিন। জি স্যার। আরো কয়েকটা আইডি দেখবেন, 4-5টা আইডি সুন্দর করে আজকে আমি কয়েকটা আইডি দেখছি, ফলো করছি, ভেরিফাই করবেন। তুমি মেসেজটা দেখে রাখেন, না হলে ওই আপনার রেসপন্স রেট বেড়ে যাবে, কিন্তু সিন করে না, যা আসবে সিন করবেন। ওই যে মেসেজের উপরে লাল স্টার, মানে আপনার কোনো ইয়ে আসছে, নোটিফিকেশন আসছে, এগুলো স্টারটা ক্লিয়ার করে রাখবেন সবসময়, সেন্ড করলে স্টারটা চলে যাবে। তো ঠিক আছে রোমান, এরপরে আমরা গিগ খুলবো, গিগের হচ্ছে ব্যানার ট্যানারের ব্যাপারে একটু আইডিয়া দিতে হবে আপনাদের,
ব্রেকের পরে আসেন, ওটা ওই আইডিয়াটা দিব। সবাই ব্রেকে যান, ব্রেক থেকে আসলে নতুন একটা সফটওয়্যার শেখাবো, canva.com, যেখানে অনলাইনে ডিজাইন করতে পারবেন, অনলাইন স্টোর হয়ে থাকবে, ওখান থেকে ডাউনলোড দিয়ে আপনার কাজ করতে হবে। ঠিক আছে স্যার, মেহেদি বলতেছিলাম, আমার একটু প্রবলেম আছে, তো আমরা ব্রেকের পর থাকতে পারবো না। আচ্ছা আপনার সমস্যা নাই মেহেদি, আপনি ওই আরেকদিন দেখাই দেবেন। আমার কাছে ক্যামেরা প্রো আছে, সমস্যা নাই। ওকে ওকে ওকে, আমরা তো জানি আপনি তো অ্যাডভান্স, দেখেন আমরা যা শিখবো সেটা অ্যাডভান্স পুরো রয়েছে অলরেডি। ঠিক আছে মেহেদি, আর যদি সম্ভব হয় ওই প্রো লিঙ্কটা এই আপনার কয়েকজন সহপাঠী অ্যাড করে নিন, তাহলে ওরা একটু ভালো ইয়ে করতে পারবে। তো আমার কাছে তো স্টুডেন্ট হিসেবে অ্যাড করতে, আমার কাছে এমনিতে ইয়ে আছে, যে প্রো লিঙ্কগুলো আছে, কিছু ব্ল্যাঙ্ক ইমেল আছে, আমি ওগুলো দিয়ে দেব না। আচ্ছা ঠিক আছে, কোনটা কাজ করে তাহলে হয়ে যাবে। ওকে, আগে এমনি ফ্রিতে এরা শিখুক, হ্যাঁ তারপরে দিন। জি স্যার। ওকে থ্যাংক ইউ, যান সবাই ব্রেকে যান, আমি রেকর্ডিংটা পজ করে দিই। এই canva.com থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো যা লাগবে, এখানে অনেক টেমপ্লেট আছে, আপনি রেডিমেড কাস্টম ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার যত প্রয়োজনীয় জিনিস, ওয়েবসাইটের জন্য কী কী প্রয়োজনীয় জিনিস, তারপরে লোগো, পোস্টার, ফ্লায়ার, ঠিক আছে, ব্রোশিয়ার, অনেক কিছু আছে এখানে। তো আমরা ওয়েবসাইটের প্রয়োজনীয় ট্যাম্পলেট, ওয়েবসাইটের যে ট্যাম্পলেট আছে মানে ডিজাইন পিএইচডি, সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি। দেখেন অনেক কিছু আছে, এগুলো ফ্রি আছে, আবার প্রো আছে। তারপরে আপনি যখন আপনার এইগুলো থেকে ট্যাম্পলেট থেকে আপনার প্রয়োজন না হয়, তখন আপনি ক্রিয়েট ডিজাইনে যেয়ে কাস্টম ডিজাইন করতে হবে, কাস্টম সাইজ, কাস্টম সাইজে যে এখান থেকে আপনি নতুন করে আপনার প্রয়োজনীয় জিনিস তৈরি করতে পারবেন। তো আমরা হোমে যাচ্ছি, আপনারা হচ্ছে সবাই যার যার মেইল দিয়ে একটা ইয়ে খুলে নিতে পারেন, ক্যানভা আইডি খুলতে পারেন। এবং আমাদের মেহেদি আমাদেরকে আশ্বস্ত করেছে, আমাদের প্রিমিয়াম যে ভার্সন আছে সেটা সে আমাদেরকে দিবে। ঠিক আছে, তো আমাদের প্রথম টার্গেট থাকবে একটা ফাইবার, একটা গিগের ব্যানার বানাবো। ঠিক আছে, তার জন্য আমরা একটু সাইজটা দেখেছি, চলেন ফাইবার গিগ ইমেজ সাইজ পারফেক্ট, একটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে 550 পিক্সেল বাই 370, এর নিচে হলে ফাইবার আপনার সব ইয়ে নিবে না, গিগের ইমেজ ব্যানার নিবে না। আর গিগ ব্যানার খুব গুরুত্বপূর্ণ, কেন জানেন, আপনার যদি একটা সাপোজ একটা শপিং মলের বা একটা শপের যদি সাইনবোর্ডটাই না পছন্দ হয়, আপনি কিন্তু তার কাছে যাবেন না, যাবেন সেই শপিং মলে বা সেই স্টোরে কিন্তু আপনি যাবেন না। সো আপনারা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্টোর, যেখান থেকে অনলাইনে আপনার স্কিলস পারচেস করবে বায়াররা। সো আপনার শপের সাইনবোর্ডটা অনেক সুন্দর হতে হবে, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এখন আপনারা যাই তাই করে জোড়াতালি দিয়ে একটা সাইনবোর্ড বানাই দিলেন আর তাতে অর্ডার চলে আসবে, এটা ভাবা বোকামি। সো ব্যানার বানানোর সময় বি কেয়ারফুল, এবং প্রয়োজনে আমরা ব্যানার দেখে আসবো, তবে কেউ কপি করবেন না, বিশেষ করে আমার আইডিতে আপাতত ঢুকবেন না আগামী এক সপ্তাহ, রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি, নো কপি। এখানে যদি আমরা fiverr.com এ ঢুকি, তাহলে আমরা কয়েকটা আইডির ইয়ে দেখলে আমরা একটা আইডিয়া পেয়ে যাবো।
ওকে, এই ব্যানারগুলো দেখলে আমরা আইডিয়া পাবো। দেখেন এখানে একটা ওয়ার্ডপ্রেসের ব্যানার আছে, সেভ করা যায় তাহলে সেভ করে রাখবো। আর এটা সেভ করা যাচ্ছে, জাস্ট আমরা একটু আইডিয়া নিচ্ছি যে একটা ব্যানার, আসলে একটা ব্যানার দেখলে যাতে বুঝতে পারে একজন বায়ার যে আপনি আসলে কি কাজ করেন, আপনার সার্ভিসগুলো কি। এটা যে একটা লুক, এই লুকের সাথে আপনার এটা যেন মিলে যায়, সার্ভিসটা যেন মিলে। আর এরপরে আপনি যা যতগুলো স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এগুলো সব বায়ারের কাজ জমা দেওয়া, সেই কাজগুলো এখানে শো করতেছে। এই যে এগুলো সে কাজ করে করে স্ক্রিন ওই যে জমা দিছে, জমা দেওয়ার সময় যে স্ক্রিনশট জমা দিতে হয় কাজে ডেলিভারির সাথে, সেইগুলো আবার বায়ার অ্যাড করতে পারে পোর্টফোলিও। এই যে ইনার অ্যাড করে দিছে, তো চলেন আমরা আইডিয়া পেয়ে গেলাম ব্যানারের। সাধারণত ব্যানারে কি থাকে, ব্যানারে সার্ভিস রিলেটেড কথাবার্তা থাকে। তো চলেন আমরা একটা ব্যানার কাশেম, এতক্ষণ আমি কি বললাম বুঝেন না আপনি? এই ইমেজগুলো হচ্ছে বায়ার যখন কাজ জমা দেয় সেলার, তখন তাদের কাজের প্রমাণ স্বরূপ একটা স্ক্রিনশট দিতে হয়। এই সেই স্ক্রিনশট আবার বায়ার কাজ যখন ডেলিভারি নেয় তখন সে আপনার পোর্টফোলিও অ্যাড করতে পারে। এগুলো হচ্ছে তার অ্যাড করা, কারণ সে হচ্ছে লেভেল টু সেলার, 2541টা ফাইভ স্টার রিভিউ। সো তার এরকম প্রায় 100-200 স্ক্রিনশট থাকবে, এটা স্বাভাবিক। এবার বুঝছেন কাজের স্যাম্পল, সে যে কাজ করছে জমা দিছে সেগুলো, আপনাদের একসময় এরকম হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে ফাইবার গিগের ইমেজ সাইজ কত দেখছি, 550x370। তাহলে আমি যাচ্ছি ক্রিয়েটেড ডিজাইন, দিব কাস্টম সাইজ 550x370। এই ডাইমেনশন আমার সামনে চলে আসবে। এই দেখেন রেডি, এখন আমি কাজ করব। কাজ করবো বলতে প্রথমে একটা আইকন নিব, এই এলিমেন্টে গেলে পাবেন অথবা গুগল থেকে নিয়ে আসতে পারবে। যদি এখানে লিখেন ওয়ার্ডপ্রেস আইকন তাহলে চলে আসবে ওয়ার্ডপ্রেস, ক্যানভাতেই পাবেন। আর যদি মনে করেন বাইরে থেকে নিয়ে আসবো, বাইরে থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন ওয়ার্ডপ্রেসের কত লোগো, এখান থেকে একটা নিলাম। তারপর একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, না এরকম এই ব্যাকগ্রাউন্ডগুলো ভালো না, এগুলো খুব ভারী ব্যাকগ্রাউন্ড, এগুলো জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এগুলো অনেক ইজি। এখানে আমরা প্লেস করতে পারি এভাবে, এবার আমরা টেক্সটে চলে যাব। টেক্সট নেওয়ার জন্য এই যে বাম পাশ থেকে টেক্সটে ক্লিক করতে হবে,
এখান থেকে অ্যাড এ হেডিং, এবার আপনার টাইটেল দিতে হবে ওয়ার্ডপ্রেস ইনস্টল ওয়ার্ডপ্রেস সাপোজ এটা দিলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেস এটাকে আপনি সেন্টার করতে পারবেন, এই লেখাটাকে অ্যালাইনমেন্ট করতে পারবেন এখান থেকে। এই যে পজিশন মিডিল সেন্টার, লেখাটা আপনার একদম সেন্টারে থাকবে। এখান থেকে নিচে নিয়ে আসলাম, আর একটু ইয়ে করে দিলাম, এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব। এলিমেন্টে যাব, যাওয়ার পরে আমরা নিব হচ্ছে লাইন, লাইন শেপ। এখানে শেপ পাওয়া যাবে বিভিন্ন রকম, যে বিভিন্ন রকম শেপ আছে আমরা একটা শেপ নেব যেটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড করতে পারবো। সাপোজ আমরা এটা নিব, এটা নিব যে আমরা টাইটেল একটা ব্যাকগ্রাউন্ড দিব, তাই না এটা নিয়ে আমাদের পোষাবে না, এটা অন্য একটা কিছু নিতে হবে। নিতে পারি অ্যারো, এই ব্যাকগ্রাউন্ড এটার একটা কালারটা একটু চেঞ্জ করবো,
টেক্সটটা একটু ছোট করে দেন। একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখান থেকে যদি আপনার আরো কিছু প্রয়োজন হয় আপনি এখান থেকে সব নিতে পারবেন। ইনস্টল ওয়ার্ডপ্রেস অ্যান্ড কাস্টমাইজেশন, কাস্টমাইজেশনটাও দিতে পারে, থিম কাস্টমাইজেশন। এটা গ্রুপ করে নিব, গ্রুপ করে নিয়ে এটা ডুপ্লিকেট করে নিব। এই যে কপি করলাম, ঠিক এখানে পেস্ট করলাম ইনস্টল ওয়ার্ডপ্রেস অ্যান্ড এটা করে দেবো থিম কাস্টমাইজেশন। আনগ্রুপ করে নতুন করে টেক্সট নিয়ে নিই। গ্রুপ করা তো একটার সাথে একটা টানলে আর একটা হয়ে যাচ্ছে। ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, এই সার্ভিসগুলোর নাম লেখার পরে একটা গ্রুপ করে সেন্টার করতে হবে। দাঁড়ান, গ্রুপ করে অ্যালাইন পজিশন সেন্টার গ্রুপ করলাম, তার শুধু ইয়েটা সেন্টার হচ্ছে, গ্রুপ করা যাবে না। আরো অনেক কিছু করা যায়, এখন এটা সমান করে দিই। একটা সুন্দর দল
এরপর আপনি যদি মনে করেন বাইরে থেকে কোনো ইমেজ ঢোকাবেন সেটাও পারবেন। তারপর যদি মনে করেন যে এই লোগোটা ঢোকাই দেবেন এটাও পারবেন। এটার জন্য আপনার এই যে আপলোড মিডিয়াতে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে আপনাকে আপনার পিসিতে ইমেজ থাকতে হবে, সেটা আপনি এখানে নিয়ে আসার পরে আপনি এই ব্যানার ইউজ করতে পারবেন। এই যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারবেন। তাহলে কি পারতেছি আমরা, বাইরে থেকেও নিতে পারতেছি ভিতর থেকেও নিতে পারতেছি। এখন এটা হোয়াইট কেমন দেখা যাচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড দিই, চলেন এমন একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে যেটা অবশ্যই যেন আপনার যে এলিমেন্টগুলো আপনি ইউজ করছেন সেইগুলোর সাথে যেন সাংঘর্ষিক না হয় মাথায় রাখতে হবে। এটা ভালো হবে না এটা, কিন্তু দেখা যায় না স্যার। সমস্যা নেই, এইটা মোটামুটি একটা পজিশনে আছে। আচ্ছা মোটামুটি আমাদের ব্যানার মনে করেন হয়ে গেল, এখন এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে পিএনজি, আমরা সবসময় পিএনজি ডাউনলোড করবো। এই যে ডাউনলোড, দেখেন আপনার ব্যানারটা দেখলে প্রথমে তার চোখ আটকাবে ওয়ার্ডপ্রেস লোগো, তারপর একটা ওয়েবসাইট ডিজাইন, একটা মনিটর, তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। এই যে এটা হচ্ছে আপনার গিগের ব্যানার। এটা খুবই সহজ, আপনারা ক্যানভা ইউজ করে করতে পারবেন। এবং এটা অলরেডি টাইটেল নিয়ে নিছে যে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এভাবে টাইটেল দিয়ে করবেন। এটার উপকারিতা একদিন বলছি, তাহলে আপনার ব্যানারটা অটোমেটিক এসইওর আওতাভুক্ত হয়ে যাবে। তো দেখেন একটা ব্যানার বানালাম, কয় মিনিট লাগলো, 10 মিনিট, 12 মিনিট লাগবে সর্বোচ্চ। এই সফটওয়্যারটা খুবই উপকারী, এটা দিয়ে আপনি যে কোনো ধরনের আরও কিছু কাজ আছে, যেমন ইমেজ শেপ আছে, ইমেজ শেপ বা ফটোশেপ, এখানে অনেক ইয়ে আছে। আপনার যদি মনে হয় যে আপনি এভাবে রাউন্ড টাইপের কিছু নিয়ে করতে চাচ্ছেন সেটাও করতে পারবেন। এখানে অনেক শেপ আছে, একদম যা তা ব্যবহার করা যাবে না, যেগুলো প্রফেশনাল মনে হয় বা পাঁচটা দেখার পরে একটা আইডিয়া আসে সেইগুলো করবেন। যদি ইমেজ শেপে যাই আমরা, রিসেন্টলি এগুলো ইউজ করছি সেটা দেখাচ্ছে। ব্যানারের ব্যাকগ্রাউন্ড সবসময় চেষ্টা করবেন সেটা যেন একটু ইয়ে হয়, মানে এক কালারের হয়, ঠিক আছে? দেখি ফটো কিছু ফ্রেম পাওয়া যায় কিনা। এই যে ফটোর কিছু ফ্রেম আছে, এগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে অনেক কিছু পাবেন। এই যে এলিমেন্টের মধ্যে সার্চ করবেন, কিন্তু এখানে সব আছে, ব্যাকগ্রাউন্ড, অ্যারো, গ্রেডিয়েন্ট, ব্লক, হার্ট, শ্যাডো, স্নো, যা প্রয়োজন হয় আপনি প্রয়োজনীয় সব কিছু এখানে পাবেন।
এভাবে একটু ঘাটাঘাটি করবেন, যেহেতু নতুন একটা সফটওয়্যার ওখানে গেলে সবকিছু হবে। আর আপলোড তো দেখাই দিলাম, যদি আপনি বাইরে থেকে আপলোড করতে চান বা এখানে হিউজ পরিমাণ রিসোর্স আছে, ব্যাকগ্রাউন্ড ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আছে, ইমেজ আছে, এগুলো নিয়েও আপনি কাজ করতে পারবেন। যে এখানে যে শেপগুলো আছে এই শেপগুলো নিয়েও আপনি কাজ করতে পারবেন, যখন যেটা আপনার যেভাবে দরকার। আর কোন আইকনের প্রয়োজন হলে সরাসরি সে আইকনের নাম লিখলেও চলে আসবে। এই যে আমরা এটাও ইউজ করতে পারতাম, দেখেন একটু মডিফাই করতেছি। এই ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়ে আমরা এটার উপর শুরু করি। এখানে যেন আবার কি একটা নেওয়া হয়ে গেছে, এটা ডিলিট করে দিই। আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, আমাদের শুধু টেক্সটটা থাকুক। এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম দিয়ে টেক্সটটা শুধু ইনস্টল আউট করে দিই। এটার উপরে মনে হয় সাদা টেক্সট কালারটা একটু সাদা হলে মনে হয় ফুটে উঠবে। সাদা করবে, কালারের ব্যাপারে একটু কনসিয়াস হতে হবে, কালার কনসেপ্ট ভালো থাকতে হবে, না হলে ঝামেলা। কালারের দিকে সবসময় স্ট্যান্ডার্ড কালার এবং প্রফেশনাল কালারের দিকে খেয়াল রাখতে হবে। আপনি পাওয়ার পয়েন্ট করবেন, এটা ফাস্ট জিনিস না, এটা মনের মাধুরী মিশাই করতে হয়। এটা যেহেতু সার্ভারে সেটা একটু এগুলো হচ্ছে সফট জিনিস, খুব নিরিবিলি করবেন, এগুলোর সাথে কোনো তাড়াহুড়ো নাই। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। আরো কোনো সার্ভিস দিতে চান সেটা অ্যাড করে দিতে পারবেন। এরকম অনেক সুন্দর সুন্দর প্রফেশনাল শেপ আছে, এবং এটা যখন আপনি কাজ করবেন সেটা কাজ করার পরে আপনি লগ ইন করার পরে এটা স্টোরেড হয়, এটা একটা সুবিধা। আপনি 5 বছর পরেও এডিট করতে চাচ্ছেন, যদি ইনস্টলেশন থাকে তাহলে এই যে লাস্ট যা যা করছি সব এখানে ইনস্টল করা, মানে স্টোরেড আছে। ঠিক আছে, একজন আসেন দেখি, আপনারা একজন করেন দেখি কেমন আইডিয়া পেলেন। স্ক্রিনে আসেন, কে আসবে? কাসাম আসেন, কাসামের নেট ভালো আছে। ওকে স্যার। শালা কি অবস্থা বাংলাদেশের?
খেলা দেখে তো লাভ নেই, শুধু হারে। বাংলাদেশ কত টার্গেট দিয়েছে দেখছেন? canva.com সবাই আইডি খুলে রাখেন, যার যার ব্যানার তার তার বানাতে হবে, কেউ কারো করে দিবে না, সময় নাই, সবাই ব্যস্ত হয়ে যাবে। ব্যানারে আপনার গিগের সবচেয়ে বড় সৌন্দর্য, গিগ দেখে আটকাই যেতে হবে, বাইরে আটকে যাবে আপনার গিগ ডেকোরেশন দিয়ে। এভাবে ডিজাইন করবেন। আইডি খোলা হয়ে গেল, পার্সোনাল লগইন কোড, হ্যাঁ পার্সোনাল। স্টপ ট্রায়াল তাহলে আমরা এখন গিগ বানাবো, গিগ বানানোর জন্য স্যার ভুলে গেছি কোথায় যেতে হবে কেন। তারপরে কাস্টম সাইজ আসবে, কাস্টম সাইজ এখানে আমরা দিব হচ্ছে 570 ভাই 300 কত ম্যান গুগল করে দেখে নেন 330 550 370 ঠিক আছে। তার ক্রিয়েটিভ ডিজাইন পিক দেয়ালে থাকবে,
প্রথমে আমরা লগ নিব, লগ বলতে যে ফাইলটা দেখাবো, আমরা অন্য কিছু নিতে পারি। এখান থেকে আমরা জাস্ট দেখানোর জন্য যে কোনো একটা নিতে পারি আর কি। এটা না, এটা তো আচ্ছা না, ঠিক আছে, প্রো, এগুলো প্রো, এটা আপাতত সম্ভবত আসতেছে না কেন, ছিলাম না কখন বলেন, হবে না স্যার, বলছিলাম যে আজকে স্যার পিএসপি এখানে কথা ছিল, আজকে সময় হবে পিএসপি টাইম কভার করতে পারলে দেখাবো, না হলে কালকে নতুন প্রথম থেকে শুরু করবো। হাবিব কিছু বলো, এখানে কি নেওয়া যেতে পারে, হাবিব আইডিয়া দেন, আইডিয়া দেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন, তাই তো অ্যানিমেশনটা কি দেওয়া যায়, ওই সেটিং এর অ্যানিমেশনটা, এটা সেটিং এর অ্যানিমেশন। হ্যাঁ না না, ওয়ার্ডপ্রেসে গিফট নিবে না, ওখানে ওটা জেপিজি পিএনজি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে, ওইটা নিবে না। আচ্ছা স্যার, জেপিজি এটা তো নিবে, এটা তো ইয়া। আচ্ছা স্যার, যেন কি লিখে স্যার দিয়েছিল, আচ্ছা এইগুলো তো নিতেছে না, ও এটা তো প্রো, মানে যে এটাই দিতে যাচ্ছে, দুটো দিলাম। এখন আমরা টেক্সট দিব, টেক্সট দেওয়ার জন্য স্যার আসলে পিএস না থাকে, তাহলে আমি একটু লিখব না, একটু ইমার্জেন্সি হলে যান, সমস্যা নেই স্যার। এই স্যার ডিজাইন টাইম হলো তো তাহলে তো আপনার ক্যানভা না জানলে হবে, সমস্যা নেই, কিন্তু যারা জানে না তাদের জন্য এখন আমরা টেক্সটের একটা এফ দিব, এখানে লিখবো এফ
স্যার শেপটা যেন কিভাবে দিতে হয়? শেপ আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করলে হয়ে যাবে, যেটা দরকার আপনি সেটা ড্র্যাগ করলে ওখানে চলে যাবে। তো আমরা সিম্পলি একটা প্রোফেশনাল টাইপের ওগুলো নিচ্ছি। স্যার হচ্ছে কি স্যার এইভাবে? হবে না কেন? ভিডিওটা দেখলে আরেকবার তাহলে একটু ভালো হবে আইডিয়া পাবো। ভিডিও তো দেখবেনই, তারপর একটু আইডিয়া নেন কি দেখি করতেছেন আপনারা। এটা দিলাম, এটা কালারটা কিভাবে চেঞ্জ করে দেখেন না তো, যখন করি তখন তো খেয়াল করেন না। রাইট বাটন ক্লিক করেন ওই শেপের উপরে, আবার রাইট বাটন ক্লিক করেন, সেন্ড ব্যাকওয়ার্ড এ যান। আবার এবার টেক্সটের উপর আসেন, এবার রাইট বাটন ক্লিক করেন, এটা সেন্ড টু ব্যাক করেন। তো পিছনে চলে গেল, আবার ব্যাক হলো, আবার ব্রিং টু ফরওয়ার্ড আসে না কেন আপনার? ব্রিং টু ফরওয়ার্ডটা স্যার ওইটা এটা তো আসছে না, কারণ ওইটা তো আপনার একটা সবার উপরে জানা যাবে না, নিচে চারটা আসবে, এটা উপরে আছে এই জন্য সামনে আসছে না, ব্রিং টু ফরওয়ার্ডটা সবার সামনে থাকে। আচ্ছা কালার টেক্সট কালার চেঞ্জ করেন, হোয়াইট দেন, সময় লাগবে কাশেম, এগুলো আয়ত্ত আনতে সময় লাগবে, প্রথম দিন হাত দিয়ে ঠিক আছে টাইম লাগবে, সব কিছু করতে পারবে না। ওকে এবার ঠিক আছে, এটা ড্র্যাগ করে আপনি পজিশন করে নিতে পারবেন। দেখতে হবে পুরোটা ড্র্যাগ হচ্ছে না তো, শুধু টেক্সটটা ড্র্যাগ হচ্ছে। আচ্ছা এভাবে থাকো, আরেকটা নিতে পারি, ওইটাকে তো আমরা কপি করতে পারি।
আপাতত তো রাখছি, আমরা এখন একটু ব্রেক টাইম দেবো। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এক কালারের ব্যাকগ্রাউন্ড। না না আপনি কালার নেবেন, আপনি ব্যাকগ্রাউন্ড খুঁজতেছেন কেন? আরে শেপের উপরে ক্লিক, পুরো ইসের উপরে ক্লিক করেন, আপনার সাদা যে অংশটা আছে হ্যাঁ ক্লিক করেন, পরে এই যে কালার উপরে কালার, ওখানে না ওখানে হাত দেওয়া লাগবে না, আপনি উপরে যান কালার, এই যে কালার বক্স দেখতে পাচ্ছেন বাম পাশে, আরে ওখানে হ্যাঁ এখানে ক্লিক করেন, ওখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাডজাস্ট করে দেন। আমরা যে কোনো একটা রাখতেছি, এটা তো ওই একটা চলে যাচ্ছে স্যার, এইভাবেই তো আর কি রাখতেছি। হ্যাঁ দেন, সমস্যা নাই, আপাতত শেখার জন্য একটা কিছু দেন। জি স্যার। তো আমরা এখন এটাকে আমরা সেভ করি, ডাউনলোড অন্তত যাতে নিজের কাজটা নিজে সারতে পারেন এতটুকু শিখে রাখেন। আচ্ছা স্যার গিগেতে কি স্যার থাকে পিকচার থাকে, যে এখানে যেরকম রাউন্ড করে মানে পিকচার থাকতে পারে কি? হ্যাঁ নিজের পিকচার। হ্যাঁ পারে। আচ্ছা এখানে একটা পিকচার এড করি, এটা রিমুভ করে দিচ্ছি, এখানে আমরা একটা পিকচার নেব। তাহলে শেপ আমরা গ্রাউন্ড একটা শেপ নেব, এটাকে কি বলে আসলে, শেপ তো না, কি শেপ নেবেন স্যার? রাউন্ড একটা শেপ নেব, ওটা দিয়ে লিখেন রাউন্ড শেপ, লিখেন রাউন্ড, রাউন্ড শেপ, রাউন্ড শেপ স্যার। এগুলো আসতেছে আপনি এলিমেন্টে থাকেন, আপনি কোথায় আছেন, টেমপ্লেট আছেন কেন? এই যে এখানে শেপ পাবেন, শেপ লাগলে চলে আসবে। এটা আমরা নিচ্ছি, এটার ভিতরে পিকচার বসাবো। পিকচার বসানোর জন্য স্যার কি করতে হবে? পিকচার নিয়ে আসেন, আপনার পিকচার আপলোড করেন, ওখানে না আপলোড, ওখানে না আপলোড, ওখানে না বাম পাশে ইমেজে ক্লিক করেন, বাম পাশে ইমেজ, ওই বাম পাশ না একদম ড্যাশবোর্ডের বাম পাশে এলিমেন্টের নিচে আপলোড। হুম কাশেম ভাই আপলোড অপশন আছে, আপলোড ক্লিক করেন, উপরে আপলোড মিডিয়া, আপলোড মিডিয়া ক্লিক করেন, আপলোড মিডিয়াতে ক্লিক করেন, এটা দিচ্ছি, ব্যাক করলে কি যাবে এটা? যাবে। স্যার এইভাবে তো হচ্ছে না, আমি চাচ্ছি রাউন্ডের ভিতরে আর কি দেব। আপনার ভাই এখানেই করা লাগবে, ওই ব্যাকগ্রাউন্ড লেস করা লাগবে, লেস করে তারপরে দিলে আর কি ভালো হবে। বুঝতে পারছি। রিমুভ ব্যাকগ্রাউন্ড তে গিয়া ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন, এটা এখানে একটা ট্যাব নেন, একটা ট্যাব নেন, একটা ট্যাব নিয়ে আর রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেন, নতুন একটা ট্যাব নেন,
ইয়ের ভিতরে যে আপনার শেপ প্যান গুগলের ভিতরে গুগলের ভিতরে নতুন একটা ট্যাব নেন মানে কম্পোজার ট্যাব গুলো ইউজ করতেছেন না এখানে একটা ট্যাব হ্যাঁ হ্যাঁ রিমুভ ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা দেন আর কি ওই যে দেখেন চলে আসছে এখন কি করব এখন আপনার আপলোড করেন আপনার পিকটা আপলোড ইমেজ ও আচ্ছা বুঝতে পারছি সম্ভবত এক কালার ব্যাকগ্রাউন্ড লাগে কিনা এভাবে নিতে পারে কিনা সে অন্য আমি করে দেখি এইতো এটা এখন টেপছি আছে ডাউনলোড করে নেন ডাউনলোড করে আচ্ছা ডাউনলোড হয়ে গেছে এখন আপলোড দেব না আপলোড ডাউনলোড করে প্রথমটা মানে ওরকম গোল বৃত্তের মতো করে আক্রোপ করতে পারলে ভালো হয় মানে আপনার মানে গোল করে একটা পিকেট প্রুফ করার জন্য একটা অ্যাপ আছে সে একটা দিক কোড করে নিলে একবারে কি অ্যাপ ওটার নাম কি নামটা আমার ঠিক না মনে পড়তেছে না ঠিক কারণ আমি এটা মোবাইল দিয়ে করি এই যে আমার স্ক্রিনটা একটু দেখেন কাশেম জি স্যার ওকে স্যার আপনি মানে এইটা চাচ্ছেন এই যে এরকম এরকম চাচ্ছেন না যে যে কোনো একটা ফটো নিয়ে এই আমার এরকম চাচ্ছেন না স্যার আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না স্যার শেয়ার দেন স্যার জি স্যার আসছে এরকম চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এরকম রাউন্ড রাউন্ডের ভিতরে চাচ্ছি আচ্ছা এরকম এই রাউন্ডটা নেন এটাকে বলে ফ্রেম ফ্রেমের মধ্যে ফ্রেমটা রেখে ইমেজ এভাবে যে সেট দেন ও তাহলে অটোমেটিক সেট হয়ে যাবে হুম অটো সেট হয়ে যাবে আপনারা তো নতুন আসলে বলতে পারেন না কি চাচ্ছেন তারপর আমি আইডিয়া করে ভাবলাম এটাই চাচ্ছেন আপনি ওকে করে দিচ্ছি অটো রিমুভ করে দিচ্ছি এখানে এলিমেন্টের ভিতরে যা লাগবে ফ্রেম এই যে ফ্রেম ইয়েস ইয়েস আপনার ইমেজটা টান দেন কই আপনার রেডি ইমেজ আছে না আপলোডে হ্যাঁ আছে আপলোডে ক্লিক করেন হ্যাঁ আপনি ইমেজটা টান দেন ওকে ডান ডান জি স্যার ওকে সেট হয়ে গেছে আচ্ছা যারা যারা আজকে স্ক্রিনে নিয়ে আসতে পারলাম না এটা ট্রাই করবেন আমি বিশেষ জরুরি কাজে আজকে আধা ঘন্টা আগে বিদায় নিচ্ছি আমি জাস্ট প্রেজেন্টটা নিয়ে আজকে ক্লাসটা অফ করে দিব আপনারা যারা যারা ব্যানার বানাতে পারেন না মানে স্ক্রিনে এসে আরেকটু দেখান এটা একটু আমি দেখি ও এটা হচ্ছে কি ওই ইয়াতে যাব আমরা এলিমেন্টরে যাই এখানে এই যে ফ্রেম লিখব ফ্রেম লিখলে এই যে এটা চলে আসবে এটার উপরে পিকচার সিলেক্ট হ্যাঁ ফ্রেম ওটার নাম হচ্ছে ফ্রেম ফ্রেম লিখলে ইমেজের সমস্ত ফ্রেম পেয়ে যাবেন ওই ফ্রেমের মধ্যে জাস্ট ইমেজ ড্র্যাগ করলে ওর মতো করে ও ডায়াগ্রামটা করে নেবে ঠিক আছে জি স্যার